আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কানিজে জিএমি রেসিপিস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমড়ার আচার তৈরি করা হয়। এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়, আপনারা চাইলে আমড়া কিনে এনে এই লোভনীয় স্বাদের আচার তৈরি করে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমড়া তৈরির রেসিপিটি। প্রথমে আমি আমড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটি পিলারের সাহায্যে আমড়া ছিলে নেব। আপনারা চাইলে চাকু দিয়ে ছিলতে পারেন, কিন্তু পিলার দিয়ে ভালো হবে, কারণ আমড়া চোচাটা অনেক পাতলা থাকে আর এখানে আমড়ার সবুজ অংশটা রাখতে হবে। কারণ আমরা কম বেশি সবাই জানি আমড়া অত বেশি টক হয় না, আর আচারটাতে একটু টক লাগবে, এর জন্য আমড়ার চোচাটা সবুজ অংশটা রাখা জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন আমড়াটা আমি একদম সবুজ করে ছিলে নিয়েছি, আর এভাবে সবগুলো আমড়া আমি পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এবং আমড়াগুলো খুব ভালো করে কষলে ধুয়ে নেব, কারণ আমড়ায় অনেক কষ থাকে। এবং এটাকে আমি 10 মিনিট রেখে দেব। এভাবেই আমি আমড়ার আচার তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে সাদা সরিষা, কালো সরিষা নিয়েছি 1 টেবিল স্পুন করে, রসুন নিয়েছি 8 কোয়া পরিমাণ, তারপর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল স্পুন, মরিচ গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল স্পুন, আর পাঁচফোড়ন নিয়েছি। এটাকে পরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখানে চিনি নিয়েছি 1 কাপ, আর লবণ নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ নিয়েছি 4টি ফোড়নের জন্য, কাঁচামরিচ নিয়েছি 4টি, সিরকা নিয়েছি এখানে 1 টেবিল স্পুন, আর তেঁতুলের কাঁচ নিয়েছি 1 কাপ। তারপর একটি পাত্রে আমি 2 রঙের সরিষা দিয়ে দিলাম, তারপর এখানে রসুন দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো আমি পেস্ট করে নিব। পেস্ট করার আগে আপনারা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে এটা একটু সফট হয়ে যায়। এখন আমড়াগুলো আমি টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন, আমি এটাকে চাকুর সাহায্যে এইভাবে টুকরো করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট পিস করছি, আবার খুব বেশি ছোট পিসও না, একটি আমড়াতে 4 থেকে 5 টুকরো করব। এভাবে আমি একে একে সবগুলো আমরা এভাবে টুকরো করে নেব, এবং সাবধানে কাটবেন যাতে চাকুতে আপনাদের হাত কেটে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো টুকরো করে ফেলেছি। এগুলোকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে খুবই ভালোভাবে মেখে নিব যাতে মশলাগুলো আমড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর যদি সম্ভব হয় তাহলে আপনারা এটাকে একদিন রোদে শুকিয়ে নিতে পারেন, তাহলে সংরক্ষণের জন্য ভালো হয়। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কম পক্ষে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিবেন, যাতে মশলাটা খুব ভালোভাবে আমড়ার ভিতরে ঢুকে পড়ে। এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর প্রথমে আমি একটি পাত্রে এখানে 1/2 কেজির মতো তেল নিয়ে নেব। মানে 2 কাপ পরিমাণ। তারপর এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। এটাকে কিছুক্ষণ নেড়ে নিব, সরিষার তেলের জন্য এত ফেনা হয়েছে। তারপর আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিব যে পেস্টটা করেছিলাম আমি সরিষা কাঁচামরিচের ওই পেস্টটা দিয়ে দিলাম হালকা করে কিছুক্ষণ নেড়ে নেব যাতে পেস্টটা ভালোভাবে আমরা সাথে মিশে যায় এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব যাতে আমড়াগুলো সিদ্ধ হয় কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে দেওয়া যাবে না তাহলে আমড়াই ভর্তা হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন আমড়া কিছুটা নরম হয়ে এসেছে এখন আমি এখানে তেঁতুলের কাট দিয়ে দিলাম তারপর এখানে আমি সুগার অ্যাড করছি সুগারটা আমি একবারে দিব না পরে আবার দেখে নেব লাগবে কিনা আবার এখানে আমি একটু নেড়ে দিচ্ছি আমড়াটা অনেকটা নরম হয়ে এসেছে এরপর আর ঢেকে দেব না এখন এভাবেই রান্না হবে এই পর্যায়ে আমি দেখে নেব সবকিছু ঠিক আছে কিনা আর একটু চিনি লাগবে ওখানে আমি টোটাল 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম আমি পুরোটাই দিয়ে দিলাম তারপর আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি কিন্তু খুব বেশি জোরে নাড়া যাবে না এটাকে হালকা ভাবে নাড়তে হবে যাতে আমড়াগুলো এভাবেই থাকে একদম মিশে না যায় এখন আমি 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে মিক্স করে নেব তারপর এখানে আমি যে 5 ফোড়ন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে ভালোভাবে মিক্স করব আর আচারটা একদমই জোরে নাড়া যাবে না খুব আলতোভাবেই নাড়তে হবে আমরা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একদম নরম হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটা উপরে উঠে এসেছে তার মানে আমরা আচারটা প্রায় রেডি এই পর্যায়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে আপনারা যখনই দেখবেন তেলটা এরকম উপরে উঠে এসেছে তখনই বুঝতে পারবেন আমরা আচারটা একদম রেডি হয়ে গিয়েছে তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমড়াটা একদম নরম হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ খুব আলতোভাবে ভালোভাবে নেড়ে নিব এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি খুব ভালো হয় আপনারা যদি যে পাত্রে রান্না করবেন আমরা আচারটা সেটা যদি একদিন রেখে দিয়ে তারপরের দিন বয়ামজাত করেন তৈরি হয়ে গেল অনেক লোভনীয় স্বাদের একটি আচার আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ